ঘটনায় যে নির্বিনী মামলা হয় সেখানে আইনজীবীদের মধ্যে আমি প্রথম প্রবেশ করি। আমি অন্যতম আইনজীবী ছিলাম, অনেক সময় অন্যতম কোনো আইনজীবী ছিলাম, আমি আগে ছিলাম। সেই কারণে বিচারে চার হাজার আসামি এখানে বিচার হয়, টোটাল ছয় হাজার আসামি ছিল নির্বিনী মামলায়। চার হাজার আসামির যে বিচার হয় সে চার হাজার আসামি প্রায় সকলেই আমার অন্যতম সময় তারা সই করেছে। কিভাবে লোক দিয়ে রেখেছে এই লোকটা? ওই সোজা দাঁড়ান, সোজা থাকেন। আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমি বিগত 15 বছরে আমি কিছু বলতে পারিনি বিভিন্ন কারণে। আমার এই সরকার পতনের আগ পর্যন্ত আমার আড়াইশো বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রত্যেক দিন বা একদিন দুদিন পর পর আমার সকালে খবর। আমি লোকটাকে ভাষা চেঞ্জ করেছি 15 বছরের 34 প্রকৃত ঘটনা জানা, প্রকৃত ঘটনা কি ছিল জানা। এখানে আপনারা জানেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ যে বক্তব্য দিয়েছে আমি তার পুরোপুরি বিরোধিতা করি। কারণ মইনু আহমেদ যদি সেই সময় ইচ্ছা করতেন, আমি সৈনিকদের পক্ষে জেনে শুনছি সেটা হচ্ছে যে বিস্তারিত বলি, সেটা হচ্ছে যে 2008 সাল থেকে এটা পরিকল্পনা ছিল। 2008 সালের পরিকল্পনা, এখানে তারা এটা ঘটনার জন্য বহুবার চেষ্টা করছে বিদ্রোহ করার জন্য কিছু লোক। এবং দেখবেন 2009 তারিখে 2009-এর 16 ফেব্রুয়ারি থেকে আপনার সঙ্গে সাথে মিটিং সৈনিকদের, সেটা তোরাবালি, যেদিন তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো, এই মিটিংগুলো গোয়েন্দা সংস্থা থেকে সে কি জানে নেই, এনএসএ থেকে জানে নেই, ডিসিএফ থেকে সে জানে নেই, তারপরে বিডিআর একটা গোয়েন্দা সংস্থা আছে আরএসও, তারাও সেগুলো কি তাদের জানে নেই। 18 তারিখে সিপাহী জাকিরের কোচিং সেন্টারে তারা সন্তান বহিরাগত সহকারে মিটিং করে। 21 ফেব্রুয়ারি রিলিফ বিতরণ করা নিয়ে দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় তাদের বিভিন্ন জায়গায়, এবং ডিএদি তহদির বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, এমপি তাপসের সাথে, এই 20 থেকে 25 জন যে সুযোগ ছিল ইন্ডিয়ান সৈনিক এবং বহিরাগত কিছু ছিল, তারা বললো যে তারা ছিল তাদের আমরা চিনি না, কিন্তু তারা বাংলা হিন্দি দুটোই দুই ভাষায় কথা বলে। তো আমি মামলা সূত্রে তাদের সাথে জন্মেছি, তারা যখন আমাকে পৌঁছে জানিয়েছে, তো সেখানে অনেকবার মিটিং হয়। আমাদের ঘটনার কথা ছিল 24 তারিখ সাধারণ সকল মিডিয়া সৈনিকরা 24 তারিখে এটা বলতে চাইছিল যে প্রধানমন্ত্রী আসার পরে তাকে জিম্মি করে তাকে নিয়ে তাকে আজকে আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা তাকে চাকরিটা ব্যাংকে দিয়ে আমরা দাবি দাওয়া আদায় করবো। সাধারণ আইনজীবীরা এটা হত্যা বা এগুলোর সঙ্গে ছিল না, কিন্তু তারা বলতেছে স্যার 20-25 জন যে সারা সবসময় মিটিং করছে আওয়ামী লীগের সাথে, বাইরের সাথে, নেতৃত্বের সাথে, ব্যক্তিদের সাথে, এখন বারবার তারা মিটিং করছে তারাই, এবং আর কিছু বই রাখত তারা চব্বিশ তারিখের ব্যাপারে তারা। আমার দাবি হচ্ছে যে মইনু আহমেদ যেটা বলছে যে আমি অর্ডার দিয়েছি, আমি বলেছি, আমি নাম নিয়ে জানিয়েছি, নির্দোষ হিসেবে সে নিজেরা প্রতিষ্ঠা করতেছে। আমি বলতে চাচ্ছি যে সৈনিকদের মধ্যে যেটা শুনছিস 9:30 শুরু হয় গোলাগুলি, শাকিল সাহেব যখন মারা যায় সেই 9:30 সময় নিউ মার্কেটের যে গেটটা ছিল সেই গেটটা র্যাম আসা অবস্থা দিয়েছে, তারা ভিতরে ভীত এবং তারা আর্মির এবং র্যাবের ভয়ে তারা সকলে বাইরে হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এবং ওই 25 জন এবং বহিরাগত তারা তাদের বাইরে যেতে পারে, এরকম একটা প্রস্তুতি। কিন্তু ভিতরে ওইখানে যদি 10টার মধ্যে একটা গাড়ি মানে গেটের সামনে সেনাবাহিনীর গাড়ি হিসাবে থাকতো, একটা ট্যাঙ্ক এবং র্যাবকে অর্ডার দিত এবং 40 থেকে 45 জন অফিসার সেখানে বাঁচাতে পারবো, এবং এত ব্যস্ততা হয় না, কোনো ব্লক লেবে না, শুধু একটা গাড়ি আসবে ওইখানে, তারা বলতেছে স্যার যদি আসতো আমরা সবাই পালাই যেতাম, আমরা পালাই গেলে এই খুনিরা পালাই যেত। তো ওই মুহূর্তে আমরা ওই 25 জনটা বলতেছে উপরের মহলে সরকারের সবার সাথে সেনাবাহিনীর উপর মহল আমাদের লোক, আমাদের সাথে তাদের কথা হয়েছে, তারা এখানে কেউ সঠিক পাঠাবে কিছু পাঠাবে না, আপনারা আমাদের সাথে আসেন নাহলে আপনাদের বলি।
আমার দাবি হচ্ছে সাবেক সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য সঠিক নয়, এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সেনাবাহিনীর অফিসার থেকে বাঁচাইতে পারতেন। মূলত আসলে একটা রাষ্ট্র যেটাকে বহিরাগত যারা ছিলেন এখানে, আমি এটাই আমার প্রতি আমার ভয় যে আমাদের সার্বভৌমত্ব এবং দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসারদের হত্যা করার উদ্দেশ্য এই ঘটনা রাখা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত এই ঘটনার সাথে জড়িত যারা এবং সাবেক সেনাপ্রধান সহকারে সরকারের প্রধানমন্ত্রী এবং নানক তাপস আরও অন্যান্য যারা জড়িত আছে প্রত্যেকে বিচার দাবি করে আমি আমার এই বক্তব্য তদন্ত অথবা সম্পূর্ণ ওই মামলার রায়কার সম্পূর্ণ একটা তদন্ত হওয়া দিতে পারে। মামলা তো ষষ্ঠ প্রায়কা তদন্ত দিলে আসামিগুলো ভিতরে আছে অনেকে অনেক দিন থাকতেছে, অনেকে আবার নির্দোষ আছে, এখানে সকলেই দোষী এবং না নির্দোষ আছে, যারা হত্যাকারী তাদের বিচার হোক, কিন্তু কিছু নির্দোষ আছে না আমি জানি কেন আমি আপনার চলাকল বুঝতে পারছি এবং নাগত বুঝতে পারছি মানে যে বিডিআর হচ্ছে, আমি যেহেতু বিডিআর নিজের কাছে বিডিআর যে ছিলাম তাদের মুখে তো অনেক শুনছি আমি জানি আমি অনেক নতুন রাখছিলাম, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি যে তারা তাদের পাশে যেন আমি আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, আমরা যদি একটা গাড়ি আসতাম আমরা চলে যেতাম, আমার কথা বলতে যদি পদক্ষেপ দিতেন আশা করি 45-45 জন অফিসার বাঁচাতে পারতেন, এবং ওই অনেকে গুলি খেপ লা পাইতেছিল তাদের চিকিৎসা করে পাঠানো সম্পূর্ণ একটা তদন্ত হোক, মানে এদের মামলাটা যে তদন্ত শেষ নিষ্পত্তিছে যারা এর সাথে জড়িত এদের এদের বাহির করার জন্য সম্পূর্ণ একটা তদন্ত, সম্পূর্ণ একটা তদন্ত হলে সেটা ওইটা রাইট হয় মামলা রাইট একটা আদালত থেকে এই নিয়ে একটা চাইলে একটা তদন্ত দিতে পারে, সেই দৃষ্টিতে আছে Redmi 13 style banai duniya ka paise।